Hi, hello, it's me, Pradeep Ghosh. Welcome to our channel, Film and Movie. Actually, 31st night kete giye ek bishal dhamakar moto charidike baji phatche notun notun shopno bona hocche notun notun kalpona kora hocche bhabna hocche notun premer janma hocche tarpor sei raat kete giye elo sei notun bhor kintu ekta kotha amader mathay raktei hobe সেটা হলো চায়নাতে কিন্তু কোভিড অনেক বেশি করে ছড়িয়ে পড়েছে এবং সেখান থেকে বিশেষজ্ঞরা মনে করছে হয়তো আমাদের দেশেও ছড়িয়ে পড়তে পারে যদিও সে সম্ভাবনাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই কম একটা কথা বলবো যে সরকার যে নিয়ম বা রুলসগুলো সবার জন্য জারি করেছিল আগে কোভিডের সময় প্লিজ তোমরা সেগুলো মেনটেন করো অ্যাটলিস্ট আগামী দু তিনটে মাস তারপরে আশা করি সবটাই কন্ট্রোলে চলে আসবে সেটা হলো যে মাস্ক পরো বাইরে যখনই বেরোবে মাস্কটা অবশ্যই পরো তার সাথে স্যানিটাইজিং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এই স্যানিটাইজ করার অভ্যাসটা কিন্তু ছেড়ো না বাইরে থেকে যখন বাড়িতে ফিরবে বা বাইরে যখন কোনো খাবার বা কোনো কিছু খেতে যাবে এই স্যানিটাইজেশনটা অবশ্যই করো আর থার্ডলি সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই মেনটেন করো যতটা পসিবল একটা কথা কিন্তু বলতেই হবে সেটা তোমরা মানো বা না মানো সেটা হলো ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে এখনও বহু লোকের মধ্যে অনীহা আছে দুটো ভ্যাকসিন ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ যাদের নেওয়া হয়ে গেছে তাদের তো কোনো কথাই নেই এবং আমার কাছে যতদূর ইনফরমেশন আছে না ম্যাক্সিমাম ভারতবর্ষের লোকের মধ্যে এই দুটো ডোজ নেওয়া হয়ে গেছে বাট বুস্টার ডোজ যে থার্ড ডোজটা এটা কিন্তু অনেকেই নাওনি সো আমার স্পেশাল রিকোয়েস্ট যে নতুন বছরে সবাই বুস্টার ডোজটা প্লিজ নিয়ে নাও বিকজ আমরা যখন কাজ করতে যাব তখন কেউ একটা যদি টেনশনে থাকে যে আমার তিনটে ডোজ না হয়নি প্রবলেম হয়ে যেতে পারে নতুন নতুন যে ভ্যারিয়েন্ট আসছে তার থেকে অন্তত মুক্ত হবে সো সবাইকে একটাই অনুরোধ প্লিজ তোমরা যাদের থার্ড ডোজ নেওয়া হয়নি ভ্যাকসিনের তারা অবশ্যই থার্ড ডোজটা নিয়ে নাও শেষ কথা বলবো যে প্রচুর আনন্দকর হই হুল্লোড় খাওয়া দাওয়া শপিং রেস্টুরেন্ট সব জায়গায় যাও প্রচুর আনন্দকর প্রচুর ভালোবাসা পৃথিবীতে না ভালোবাসার খুব অভাব আই পার্সোনালি ফিল এটার খুব অভাব দেখা দিচ্ছে আজকে চায়নার অ্যাগ্রেশন আজকে সোভিয়েত ইউনিয়ন আর ইউক্রেনের যুদ্ধ এইগুলো খুব হন্ট করে আলটিমেটলি তো ক্ষতি না সমাজের ক্ষতি কে ব্যবসা করছে আমি অতদিকে মাথা ঘামাতে চাই না বাট দিস ইজ পিওরলি এ ড্যামেজ ফর দ্য সোসাইটি সো তোমরা চেষ্টা করো যে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে আর যারা প্রেম করছো প্রেম করার কথা ভাবছো তাদেরকে নতুন বছরে স্যালুট যে তোমরা অন্তত কিছুটা হলো পজিটিভ ভাইব ছড়াতে পারছো সমাজে যেটা খুব 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 জরুরি সো ফ্রেন্ডস আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রচুর অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আর অফুরন্ত ভালোবাসা তোমাদের সবার জন্য থাকলো দেখতে থাকো শুনতে থাকো আর আমাদের চ্যানেলটাকে যদি সম্ভব হয় ভালো মনে হয় সাবস্ক্রাইব করো অন্তত এই জায়গাটায় আমাদের সৎ থাকা উচিত যে আমরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব সমাজটাকে সো ঘৃণা করে কী হবে ছোট্ট জীবন দুদিন পর মারা যাব সো যে কটা দিন আছি ভালোভাবে বাঁচি না অসুবিধা কী আছে কারোর প্রবলেম নিয়ে হাসাহাসি করা উচিত না আবার কারোর আনন্দে এমন কিছু জোয়ারে ভেসে যাওয়া উচিত না যেখানে পড়ে সেটাই আমাদের কন্ট্রোল করতে অসুবিধা হয় সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো আনন্দে থাকো খুশিতে থাকো তোমাদের জীবন ভরে উঠুক বর্ণময় রঙিন ভালোবাসায় শুরু হলো
এক নতুন ভোর, নতুন বছর 2023।